হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। এসএসসি জিডির বিগত বছরগুলোতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 38 আজ আমরা দেখে নেব, যা 13ই জানুয়ারি 2023-এর শিফট 1-এ এসেছিল। চলো শুরু করা যাক। খাদ্য রান্নায় ব্যবহৃত শক্তি শনাক্ত করুন। বায়ু শক্তি, রাসায়নিক শক্তি, যান্ত্রিক শক্তি না বৈদ্যুতিক শক্তি? খাদ্য রান্না করতে আমরা ব্যবহার করি গ্যাস বা এলপিজি। এলপিজি হলো রাসায়নিক শক্তি, তাহলে অপশন বি হবে সঠিক। এখন তোমরা বলতে পারো বৈদ্যুতিক শক্তিও তো হয়, কিন্তু এসএসসি যে অ্যান্সার শিট বের করেছিল সেখানে রাসায়নিক শক্তিকে সঠিক বলেছিল। পরের প্রশ্ন, নিচের কোনটি এক প্রকার ভূমিকম্প তরঙ্গ? সি ওয়েভ, পি ওয়েভ, ডি ওয়েভ না বি ওয়েভ? ভূমিকম্প তরঙ্গ 3 প্রকার, পি তরঙ্গ, এস তরঙ্গ এবং পৃষ্ঠ তরঙ্গ বা সারফেস ওয়েভ। তাহলে অপশনগুলোর মধ্যে অপশন বিটাই হবে সঠিক, পি ওয়েভস। পি তরঙ্গ হলো প্রাথমিক তরঙ্গ, এটি দ্রুততম তরঙ্গ এবং সিসমোগ্রাফ দ্বারা প্রথম শনাক্ত হয়। এগুলো কঠিন তরল গ্যাসের মধ্য দিয়ে ভ্রমণ করতে পারে। তারপরে আছে এস তরঙ্গ, এটি গৌণ তরঙ্গ, এটি পি তরঙ্গের পরে সিসমোগ্রাফ স্টেশনে আসে, এটা শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে ভ্রমণ করে। আর পৃষ্ঠ তরঙ্গ বা সারফেস ওয়েভ, এগুলো সবচেয়ে ধীর কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করে। পরের প্রশ্ন, নিচের কোন লোকনৃত্য জম্মু ও কাশ্মীরের সাথে যুক্ত? কুদ, হোজাগিরি, ভাবাই না জাওয়ারা? জম্মু কাশ্মীরের লোকনৃত্য হলো কুদ, অপশন এ হোজাগিরি। এটি হলো ত্রিপুরার লোকনৃত্য। বাভাই, এটা হলো রাজস্থানের লোকনৃত্য। আর জাওয়ারা, এটি হলো মধ্যপ্রদেশের লোকনৃত্য। পরের প্রশ্ন, মধ্য ভারতে বস্তার বিদ্রোহ কত সালে শুরু হয়েছিল? 1918, 1915, 1910 না 1905? বস্তার বিদ্রোহ হয়েছিল মধ্য ভারতে, যা বর্তমানে ছত্তিশগড়ে অবস্থিত। এটি 1910 সালে হয়েছিল, অপশন সি। এটি ছিল একটি উপজাতি বিদ্রোহ। এই বিদ্রোহের আর একটা নাম হলো ভূমকাল বিদ্রোহ। পরের প্রশ্ন, নিচের কোন বিখ্যাত বলিউড ব্যক্তিত্ব পশ্চিমবঙ্গের আসানসোল থেকে সংসদ সদস্য হওয়ার জন্য 2022 সালের এপ্রিলে উপনির্বাচনে জিতেছিলেন? বাবুল সুপ্রিয়, জয়া বচ্চন, সোনু সুদ না শত্রুঘ্ন সিনহা? পশ্চিমবঙ্গের আসানসোল থেকে বর্তমানে এমপি রয়েছেন শত্রুঘ্ন সিনহা, অপশন ডি। লক্ষ্য করে দেখো, এসএসসি বারবার এই বাই ইলেকশন বা উপনির্বাচন থেকেই প্রশ্ন দিচ্ছে। পরীক্ষার আগে যতগুলো উপনির্বাচন হবে সেগুলো বিশেষ করে লক্ষ্য রেখো। পরের প্রশ্ন, 2022 সালের নভেম্বর পর্যন্ত নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের উত্তরপ্রদেশের রাজ্যপাল? আনন্দিবেন প্যাটেল, রাম নায়ক, আরিফ মোহাম্মদ খান না সুদর্শন আগরওয়াল? বর্তমানে উত্তরপ্রদেশের রাজ্যপাল আছেন আনন্দিবেন প্যাটেল, তিনি 2019 থেকে দায়িত্বে রয়েছেন। বর্তমানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী রয়েছেন যোগী আদিত্যনাথ। পরের প্রশ্ন, সেক্রিনি নাগাল্যান্ডের একটি প্রধান উৎসব, একটি কতদিনের উদযাপন যা শুদ্ধিকরণ এবং পবিত্রতাকে বোঝাও? 9 থেকে 13 দিন, 7 থেকে 8 দিন, 10 থেকে 15 দিন না 8 থেকে 10 দিন? সেক্রিনি উৎসব নাগাল্যান্ডে হয়, এটি হলো 10 থেকে 15 দিনের একটি উৎসব। এই উৎসবটা পালন করে অঙ্গামি উপজাতি। এই উৎসবের আরেকটি নাম হলো পৌষানি, এটি ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে। পরের প্রশ্ন, ড্যাশ স্থিতিশীলতার সাথে বৃদ্ধি এর সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা হয়েছিল। জানতে চাই যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল স্থিতিশীলতার সাথে বৃদ্ধি বা গ্রোথ উইথ স্টেবিলিটি? চতুর্থ, অষ্টম, দ্বিতীয় না প্রথম? চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মোটো ছিল গ্রোথ উইথ স্টেবিলিটি, অপশন এ হবে সঠিক। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল 1969 থেকে 1974 সাল পর্যন্ত। পরের প্রশ্ন, নিচের মধ্যে কে মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা ছিলেন? বিন্দুসার, বৃহদ্রথ, চন্দ্রগুপ্ত না অশোক? মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা হলেন বৃহদ্রথ, অপশন বি। 185 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সাম্রাজ্যের সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ বৃহদ্রথকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্যের দখল নেয়। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি 323 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু হলেন কৌটিল্য বা চাণক্য। পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট কবে উদ্বোধন করা হয়? 26শে জানুয়ারি 1952, 26শে জানুয়ারি 1948, 28শে জানুয়ারি 1952 না 28শে জানুয়ারি 1950? প্রশ্নটা লক্ষ্য করো, উদ্বোধন কবে হয় জানতে চাইছে, প্রতিষ্ঠা কবে হয় না। প্রতিষ্ঠা হয়েছিল 26 জানুয়ারি 1950-তে, কিন্তু উদ্বোধন হয়েছিল 28শে জানুয়ারি 1950-এ। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি রিপোর্ট অনুসারে ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার দ্বিতীয় সর্বনিম্ন? হিমাচল প্রদেশ, মিজোরাম, অরুণাচল প্রদেশ না রাজস্থান?
2011 সালের সেন্সাস অনুযায়ী সব থেকে কম শিক্ষিত রাজ্য হলো বিহার। সেখানে পার্সেন্টেজ হলো 61.80% এবং দ্বিতীয় সর্বনিম্ন হলো অরুণাচল প্রদেশ, সেখানে সাক্ষরতার হার 65.38%, এবং তৃতীয় স্থানে আছে রাজস্থান, সেখানে সাক্ষরতার হার 66.11%। জানতেছি যে দ্বিতীয় সর্বনিম্ন হবে অরুণাচল প্রদেশ, অপশন সি। এবার সব থেকে বেশি সাক্ষরতার হার কোন রাজ্যে? কেরালাতে। সেখানে সাক্ষরতার হার 94.04%। দ্বিতীয় সর্বোচ্চ সাক্ষরতার হার হলো মিজোরামে, সেখানে সাক্ষরতার হার 91.33%, এবং তৃতীয় সর্বোচ্চ সাক্ষরতার হার গোয়াতে, সেখানে সাক্ষরতার হার 88.70%, এবং সাক্ষরতার দিক থেকে প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ, সেখানে সাক্ষরতার হার 91.85%, এবং পুরো ভারতে সাক্ষরতার হার 74.04%। পরের প্রশ্ন, পবন হংস হেলিকপ্টার্স লিমিটেড অফশোর অপারেশনে কাকে হেলিকপ্টার পরিষেবা প্রদান করে? অয়েল ইন্ডিয়া অ্যান্ড রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, ইন্ডিয়ান অয়েল। পবন হংস হেলিকপ্টার্স লিমিটেড, এরা হেলিকপ্টার পরিষেবা প্রদান করে ONGC-কে, অপশন সি। পরের প্রশ্ন, কোনটি 1950 সালে গৃহীত মূল ভারতীয় সংবিধানের অংশ ছিল না এবং পরে যোগ হয়েছিল? রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি বা DPSP, মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটি, মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট, না জরুরি বিধান বা এমার্জেন্সি? 1950 সালের গৃহীত সংবিধানে ছিল না মৌলিক কর্তব্য, মৌলিক কর্তব্য যোগ হয়েছিল 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ, সেখানে 10টি ফান্ডামেন্টাল ডিউটি যুক্ত হয়, এবং পরবর্তীকালে 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002-এ আরও একটি যোগ হয়। বর্তমানে মোট ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। পরের প্রশ্ন, কোন স্কিমের অধীনে যোগ্য অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য 10,000 টাকা পর্যন্ত একটি ওভারড্রাফট সুবিধা পাওয়া যায়? স্কিল ইন্ডিয়া মিশন, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী জনধন যোজনা? 10,000 টাকা পর্যন্ত ওভারড্রাফটের সুবিধা রয়েছে প্রধানমন্ত্রী জনধন যোজনা। এই যোজনাটা ঘোষণা করেছিলেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 15ই আগস্ট 2014-তে, এবং এর কাজ শুরু হয় 28th আগস্ট 2014-তে। এই যোজনার মাধ্যমে গরিব মানুষ জিরো ব্যালেন্সের ব্যাংকের বই খুলতে সক্ষম হয়েছিল। পরের প্রশ্ন, এশিয়ান গেমস 2018-র মূল মন্ত্র বা মোটো কি ছিল? ডাইভার্সিটি সাইন্স ইয়ার, প্লে ফর পিস প্রোগ্রেস অ্যান্ড প্রসপেরিটি, এভার অনওয়ার্ড এনার্জি অফ এশিয়া। 2018-র এশিয়ান গেমসের মোটো ছিল এনার্জি অফ এশিয়া, এটা হয়েছিল ইন্দোনেশিয়াতে। 2022 সালের এশিয়ান গেমস কোভিডের জন্য এক বছর পিছিয়ে 2023 সালে হচ্ছে চায়নাতে। এটি হলো এশিয়ান গেমসের 19তম সংস্করণ, যার মোটো হলো হার্ট টু হার্ট, এবং 2026-এর এশিয়ান গেমস হবে জাপানে, তা হবে 20তম সংস্করণ, এবং তার মোটো ইমাজিন ওয়ান এশিয়া। পরের প্রশ্ন, মাটিতে সূক্ষ্ম কণার অনুপাত তুলনামূলকভাবে বেশি হলে তাকে কি মাটি বলে? জলাবদ্ধ, দোআঁশ, কাদামাটি, না বালুকাময়? মাটিতে সূক্ষ্ম কণার অনুপাত বেশি হলে তাকে কাদামাটি বলে, অপশন সি। পরের প্রশ্ন, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা কত? 56 থেকে 61, 57 থেকে 62, 1948 থেকে 53, 1951 থেকে 56। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 56 থেকে 61, প্রথমটা ছিল 51 থেকে 56। প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল সেটা হারদ্বার মডেলের উপর বেস করে হয়েছিল, এবং দ্বিতীয় যে প্ল্যানটা তা ছিল PC মহালনবিশ প্ল্যান বা প্রশান্তচন্দ্র মহালনবিশ প্ল্যান। পরের প্রশ্ন, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কত সালে গঠিত হয়? 1934, 1928, 1943, না 1927? ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন বা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়েছিল 1927 সালে। বর্তমানে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আছেন PT উষা এবং সেক্রেটারি জেনারেল আছেন রাজীব মেহতা। পরের প্রশ্ন, নিচের কোন শিল্পী সোভিয়েত ল্যান্ড নেহেরু পুরস্কার পেয়েছেন? পণ্ডিত বিরজু মহারাজ, কৃষ্ণ এলা, থিরু ভিদাই মারুদুর, কুপ্পিয়া, কল্যাণ সুন্দরম, মাহবুব সুবাহানি? সোভিয়েত ল্যান্ড নেহেরু পুরস্কার পেয়েছেন পণ্ডিত বিরজু মহারাজ, তিনি কত্থক নৃত্যের একজন পথিতযশা শিল্পী। পরের প্রশ্ন,
ভারতে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ করার কর্তৃত্ব কাদের রয়েছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া না রুরাল ব্যাংক অফ ইন্ডিয়া? ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ফাইন্যান্স এটাকে নিয়ন্ত্রণ করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআই এর গঠন হয়েছিল 1935-এ। বর্তমানে আরবিআই এর গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।